নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন রাজশেখর বসুর লেখা একখানি ছোট গল্প, গুলবুলিস্তান। তাহলে গল্পটি শুরু করা যাক। সম্প্রতি আরব উপন্যাসের একটি প্রাচীন পুঁথি উজবেকিস্তানে পাওয়া গেছে। তাতে যে আখ্যান আছে তা প্রচলিত গ্রন্থের উপরই অনুরূপ, কেবল শেষ অংশ একেবারে অন্যরকম। বিচক্ষণ পণ্ডিতেরা বলেন, এই নব আবিষ্কৃত পুঁথির কাহিনী অধিকতর প্রামাণিক ও বিশ্বাসযোগ্য ও নীতিসঙ্গত বটে। আমাদের কৌতূহল নিবৃত্তির জন্য সেই উজবেকি উপসংহার বিবৃত করছি। শাহরিয়ার ছিলেন পারস্য দেশের বাদশাহ, আর তার ছোট ভাই শাহজামিন তিতির দেশের শাহ। দৈবযোগে তারা প্রায় একই সময় আবিষ্কার করলেন। তাদের বেগমরা, মাই সখী আর বাদির দল সকলেই দ্রষ্টা। তখন দুই ভাই নিজ নিজ অন্তঃপুরে সমস্ত রমণীর মুন্ড ছেদ করলেন এবং সংসারে বিতরাগ হয়ে একসঙ্গে পর্যটনে নির্গত হলেন। স্ত্রী চরিত্রের আরেকটি নিদর্শন তারা পথে যেতে যেতেই পেলেন। এক ভীষণ দৈত্য তার সুন্দরী প্রণয়নীকে সিন্ধুকে পুড়ে সাতটা তালা লাগিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াত। মাঝে মাঝে সে সুন্দরীকে হাওয়া খাওয়াবার জন্য সিন্ধুক থেকে বার করত এবং তার কোলে মাথা রেখে ঘুমত। সেই অবসরে সুন্দরী নব নব প্রেমিক সংগ্রহ করত। দুই ভ্রাতা তার প্রেম থেকে নিষ্কৃতি পাননি। শাহরিয়ার তার কনিষ্ঠকে বললেন, ভাই, এই ভীষণ দৈত্য তার প্রণয়নীকে সিন্ধুকে বন্ধ করে সাতটা তালা লাগিয়েও তাকে আটকাতে পারেনি। আমরা তো কোন ছাড়, বিবাগী দরবেশ হয়ে লাভ নেই, আমরা আবার বিবাহ করব। কিন্তু স্ত্রী জাতিকে আর বিশ্বাস নেই, এক রাত্রি যাপনের পরই পত্নীর মুন্ডুচ্ছেদ করে পরদিন আবার একটা বিবাহ করব। তাহলে অসতী সৎসঙ্গের ভয় থাকবে না। দুই ভ্রাতা একমত হয়ে নিজ নিজ রাজ্যে ফিরে গেলেন এবং প্রত্যহিক বিবাহ আর নিশিতে মুন্ডুচ্ছেদে ব্যবস্থা করে অনাবিল দাম্পত্য সুখ উপভোগ করতে লাগলেন। শাহরিয়ার উজিরের দুই কন্যা শহরজাদি ও দিনারজাদি। শহরজাদির স্বর্ণিবন্ধ অনুরোধে উজির তাকে বাদশাহের সাথে সমর্পণ করলেন। রাত্রিকালে শহরজাদি স্বামীকে বললেন, ভগিনীর জন্য তার মন কেমন করছে। দিনারজাদিকে তখনই রাজপ্রাসাদে আনা হল। শাহরিয়ার আর শহরজাদি স্বয়ংগৃহেই দিনারজাদি রাত্রি যাপন করলেন। শেষ রাত্রে তিনি বললেন, দিদি, আর তো দেখা হবে না, বাদশাহ যদি অনুমতি দেন তো একটা গল্প বলি। শাহরিয়ার বলিলেন, বেশ তো, সকাল না হওয়া পর্যন্ত গল্প বলতে পারো। শহরজাদি গল্প শুনে বাদশাহ মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু গল্প শেষ হলো না। বাদশাহ বললেন, আচ্ছা, কাল রাত্রিতে বাকিটা শুনব, একদিনের জন্য তোমার মুন্ডুচ্ছেদ মুলতবি থাকুক। পরের রাত্রিতে শহরজাদি গল্প শেষ করলেন এবং আর একটি গল্প আরম্ভ করলেন। তারও শেষ অংশ শোনবার জন্য বাদশাহর কৌতূহল হল। সুতরাং শহরজাদি জীবনের মেয়াদ আরো একদিন বেড়ে গেল। এইভাবে শহরজাদি আর 1000 রাত্রি যাবত গল্প চালালে এবং বেঁচেও রইলেন। পরিশেষে শাহরিয়ার খুশি হয়ে বললেন, শহরজাদি, তোমাকে কাতাল করব না, তুমি আমার মহিষী হয়ে বেঁচে থাকো। তোমার ভগিনী দিনারজাদির সঙ্গে আমার ভাই শাহজামানের বিবাহ দেব। অতঃপর শাহজাদির সঙ্গে শাহরিয়ার এবং দিনারজাদির সঙ্গে শাহজামান
পরম সুখে নিজে নিজ রাজ্যে কাল যাপন করিতে লাগিলেন। এখন আরব্য রজনী উজবেকি উপসংহার শুনুন। হাজার এক রাত্রি শেষে শাহরিয়ার প্রসন্ন মনে বললেন, শাহরজাদি, তুমি যেসব অতি আশ্চর্য গল্প বলছো তা শুনে আমি অতিশয় তুষ্ট হয়েছি, তোমাকে মরতে হবে না। শাহরজাদি যথোচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। দিনারজাদি বললেন, জাহাপানা, এতদিন আপনি শুধু দিদির গল্পই শুনলেন, পুরস্কার স্বরূপ জীবন দানও করলেন, কিন্তু আমার কথা তো কিছুই শুনলেন না। শাহরিয়ার বললেন, তুমিও গল্প জানো নাকি? বেশ, শোনাও তোমার গল্প। দিনারজাদি বললেন, আমি যা বলছি তা গল্প নয়, একেবারে খাঁটি সত্য। জাহাপানা, আপনি তো বিস্তর স্ত্রীর সংসর্গে এসেছেন, এমন কাকেও জানেন কি যার তুলনা জগতে নেই? কেন, তোমার এই দিদি আর তুমি, আমাদের চাইতে শতগুণ শ্রেষ্ঠ নারী আছে, তার বৃত্তান্ত আমার প্রিয় সখী গুলবদনের কাছে শুনেছি। তার দেশ বহু দূরে, ছমাস আগেই একদল হনদস্যু তাকে হরণ করে ইস্তাহানের হাটে নিয়ে এসেছিল। তখন আমার বাবা 100 দিনের দাম দিয়ে তাকে কিনেছিলেন। গুলবদনের সঙ্গে একটু আলাপ করেই আমি বুঝেছিলাম সে সামান্য কৃতদাসী নয়, উচ্চ বংশের মেয়ে, গুলবুলিস্তানের শাহজাদিদের আত্মীয়। গুলবুলিস্তান কোন মুলুক তার নাম তো শুনিনি। যে দেশে প্রচুর গোলা তার নাম গুলিস্তান, আর যে দেশে যত গোলা তত বলবল তার নাম গুলবুলিস্তান। এই দেশ হচ্ছে হিন্দুকোশ পর্বতের দক্ষিণের বলক উপত্যকায়। জানেন বোধ হয়, অনেক কাল আগে মহাবীর সেকেন্দার শাহ এই পারস্য সাম্রাজ্য আর পূর্ব দিকের অনেক দেশ জয় করেছিলেন। দিনকতক তিনি সশৈন্য গুলবুলিস্তানে বিশ্রাম করেছিলেন। সেই সময় তিনি নিজে তার 200 সেনাপতিও ওখানকার অনেক মেয়েকে বিবাহ করেন। বর্তমান গুলবুলিস্তানরা তাদেরই বংশধর। ওদেশের পুরুষরা দুর্ধর্ষ যোদ্ধা, আর মেয়েরা অত্যন্ত রূপবতী, তাদের গায়ের রং গোলাপি যেন পাকা আপেল, চোখের তারা নীল, চিবুকের গড়ন গ্রিক দেবী মতির মতন সুগোল। স্বয়ং সেকেন্দার শাহ ওদেশের রাজার পূর্বপুরুষ। ওদের রাজা জীবিত নেই, 2 শাহজাদি রাজ্য চালাচ্ছেন, উৎফুল নেশা আর লুৎফুল নেশা। ও আবার কি রকম নাম, আগে গ্রিক ভাষার প্রভাবে অমল হয়েছে, নিকটেই হিন্দু মূলক, আর তার জন্যও কিছু বিগড়েছে। গুলবুলিস্তান অতি দুর্গম স্থান, অনেক পর্বত নদী মরুভূমি পার হয়ে যেতে হয়, পথে একটি গিরি সংকটও আছে। বালেল মৈমুন অর্থাৎ বানর তরুণ, দইখাড়া পাহাড়ের মাঝখান দিয়ে অতি সরু পথ, 100,000 সুশিক্ষিত বানর সেখানে পাহারা দেয়, কেউ এলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলে। শোনা যায় বহুকাল আগে ওদেশের এক রাজা বাঙ্গাল মুলুক থেকে এইসব বানর আমদানি করেছিলেন। জাহাপানা, আমি বলি কি, আপনি আর আপনার ভাই শাহজামান সেই বলবলিস্তান রাজ্যে অভিযান করুন, শাহজাদি উৎফুল আর লুৎফুলকে বিবাহ করুন, আমার সখী গুলবেদন পথ দেখিয়ে নিয়ে যাবে, আপনাদের সঙ্গে গেলে সেও নিরাপদে নিজের দেশে ফিরতে পারবে। শাহরিয়ার বললেন, আমরা যাকে তাকে বিবাহ করতে পারি না, সেই 10 শাহজাদি কেমন দেখতে, তাদের চরিত্র কেমন হবে? জাহাপানা,
তাদের মতন রূপবতী দুনিয়ায় নেই, তেমন ভীষণ সতীও পাবেন না। তাদের যেমন রূপ তেমনি ঐশ্বর্য। আপনারা দুই ভাই যদি সেই দশরাজাদিকে বিবাহ করেন, তবে স্বর্গের হরির মতন স্ত্রীর সঙ্গে প্রচুর ধনরত্নও পাবেন। তোমার দিদি কি বলেন? শাহজাদি বললেন, ঝাপানা, আমার জন্য ভাববেন না। আপনাকে সুখী করবার জন্য আমি জীবন দিতেও পারি। একটু চিন্তা করে শাহরিয়ার বললেন, বেশ, আমি আর শাহজামান শীঘ্রই গুলগুলিস্তান যাত্রা করব। সঙ্গে 10,000 তীরন্দাজ, 10,000 বয়সধারী ঘোড়সওয়ার আর 30,000 টাঙ্গাধারী পাইক সৈন্য নেব। দিনাচারি বললেন, অমন কাজ করবেন না জাহাপানা। তাহলে গুলগুলিস্তানে পৌঁছাবার আগেই সশৈনে মারা যাবেন। বালেল মাইমন, গিরিশঙ্কটে যে 1,00,000 বানর আছে, তারা পাথর ছুঁড়ে সবাইকে সাবার করবে। তাছাড়া শাহজাদিদের 5,000 হাতি আছে, আপনার সৈন্যদের তারা ছত্রভঙ্গ করে দেবে। আমি যা বলি শুনুন। সঙ্গে শুধু 50 জন দেহরক্ষী নেবে, আপনার 25 আর ছোট জাহাপানার 25। আপনার যে দুজন জোয়ান সেনাপতি আছে, শামশের জং আর নওশের জং, তাদেরও নেবেন। কিন্তু সেই বাদরদের ঠেকাবো কি করে? শুনুন, এখন রমজান চলছে, কিছুদিন পরই ঈদ উল ফিতর। এই সময় দেশের আমির ফকির সকলেই জ্বালা জ্বালা শরবত খায়। তার জন্য হিন্দুস্তান থেকে রাশি রাশি তাক ই খান্ডশাড়ি, অর্থাৎ খাড় গুড়ের পাটালি, বর্ষা বন্দরে আমদানি হয়। আপনি সেই পাটালি 1,000 বস্তা বাজেয়াপ্ত করুন, সঙ্গে নিয়ে যাবেন। বাবেল মৈমনের কাছে এসে পথের দুই ধারে সেই পাটালি ছড়িয়ে দেবেন। বাদরের দল হুমড়ি খেয়ে পড়বে আর কাড়াকাড়ি করবে, তখন আপনারা অনায়াসে পার হয়ে যাবেন। শাহরিয়ার বললেন, বাহ, তোমার তো খুব বুদ্ধি, যদি পুরুষ হতে তো উজির করে দিতাম। যেমন বললে সেরকম ব্যবস্থা করব। শাহজামানের কাছে আজই দুধ পাঠাচ্ছি, তোমরা দুই বোন আর তোমাদের সখী গুলবদনের যাবার জন্য তৈরি হও। দিনার যদি পরামর্শ অনুসারে যাত্রার আয়োজন করা হলো। কিছুদিন পরে শাহরিয়ার, শাহজামান ও শাহরজাদি দিনারজাদি দুই সেনাপতি আর 50 জন অনুচর গুলবদনের প্রদর্শিত পথে নিরাপদে গুলগুলিস্তানে পৌঁছলেন। 4 জন রক্ষীর সঙ্গে গুলবদন এগিয়ে গিয়ে শাহরিয়ার ইত্যাদির আগমন সংবাদ দুই শাহজাদিকে জানালেন। তারা মহাসমাদরে অতিথিদের সম্বর্ধনা করলেন। বিশ্রাম ও আহারাদির পর বড় শাহজাদি উৎফুল নেশা বললেন, মহামহিম পারস্যরাজ ও তাতাররাজ, কি উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন, তা প্রকাশ করে আমাদের কৃতার্থ করুন। শাহরিয়ার উত্তর দিলেন, হে গুলগুলিস্তানের শ্রেষ্ঠ গোলাপি বলবল দুই শাহজাদি, যা শুনেছিলাম তার চাইতে তোমরা ঢের বেশি সুন্দরী। আমরা একেবারে বিমোহিত হয়ে গেছি। তোমরা দুই ভগিনী আমাদের দুজনের বেগম হবে? শাহজাদি উৎফুল বললেন, তা বেশ তো, আমাদের আপত্তি নেই, বিবাহে আমরা সর্বদা প্রস্তুত। আপনাদের দলে এই যে দুজন সুন্দরী দেখছি, এনারা কে? শাহরিয়ার বললেন, ইনি হচ্ছেন আমার এখনকার বেগম শাহজাদি, আর উনি আমার শালী দিনারজাদি, আমার ভাইয়ের বাগদত্তা। সপত্নীর সঙ্গে থাকতে এদের কোনো আপত্তি নেই? মাথা নেড়ে উৎফুল বললেন, তবে তো তোমাদের সঙ্গে বিবাহ করতে পারবো না। আমাদের নীতিশাস্ত্র কালিমা ও দিমনা অনুসারে পুরুষের এককালে একাধিক স্ত্রী আর স্ত্রীর একাধিক স্বামী নিষিদ্ধ। তুমি যে ধর্মবিরুদ্ধে খ্রিস্টানি কথা বলছো শাহজাদি,
স্ত্রীর পক্ষে একাধিক বিবাহ নিষিদ্ধ, কিন্তু পুরুষের পক্ষে নয়। আমাদের এখানে এই রীতি চলে না, আমাদের শরিয়ত অন্যরকম। তা যদি না মানি তবে আপনাদের সঙ্গে আমরা বিবাহ করব না। শাহরিয়ার তার ভাই শাহজামানের সঙ্গে কিছুক্ষণ চুপি চুপি পরামর্শ করলেন, তারপর বললেন, তোমাদের রীতি মেনে নিচ্ছি। শাহজাদি, তোমাকে তালাক দিলাম, তুমি আর আমার বেগম নও। তোমার জন্য সত্যিই আমি দুঃখী। কি করা যায় বলো, সবই আল্লাহর মর্জি। তোমার জন্য আমি একটি অন্য ভালো স্বামী জোগাড় করে দেব। শাহজামান বললেন, দিনার জাদি, আমিও তোমাকে চাই না, তুমি অন্য কাকে বিবাহ করো। অনন্ত সানায় ভ্যাপু, কাড়া, নাকড়া, তামামা বেজে উঠল। সখীর দল নাচতে লাগলো। গুলবুলিস্তানের মোল্লারা শাহরিয়ার সঙ্গে উৎফুল্লের আর শাহ লুৎফুর বিবাহ যথারীতি সম্পাদন করলেন। বিকেলবেলা প্রাসাদ সংলগ্ন মনোরম উদ্যানে ফোয়ারার কাছে বসে শাহরিয়ার বললেন, প্রেয়সী উৎফু, তোমাদের সখীরা অতি খাসা, অনেকে তোমাদের দুই বোনের চাইতেও খুবসুরত। আমরা দুই ভাই ওদের ভাগাভাগি করে আমাদের হারামে রাখব। উৎফুল বললেন, খবরদার প্রাণনাথ, আমাদের সখী বাদি ঝাড়দাড়ানি বা অন্য কোনো স্ত্রীলোকের দিকে যদি কুদৃষ্টি দাও তোমার গার্দান যাবে। অত্যন্ত রেগে গিয়ে শাহরিয়ার বললেন, ইনশাআল্লাহ, মুখ সামলে কথা বলো প্রিয়ে, গর্দান নেওয়া আমার ভালো রকম অভ্যেস আছে। উৎফু বললেন, এসো আমার সঙ্গে, বুঝিয়ে দিচ্ছি। এই বাদি, এখনই চারজন মাসালি আর দশজন রাখিকে গার্দানি মহলে যেতে বলো। দুই শাহজাদি স্বামীদের নিয়ে সুবিশাল গার্দানি মহলে প্রবেশ করলেন। মশালের আলোকে দুই ভ্রাতা সশস্ত্র হয়ে দেখলেন দেওয়ালের গায়ে বিস্তর বোঝ পোতা আছে, তা থেকে সারি সারি নরমুন্ডু ঝুলছে। তাদের দাড়ি হরেক রকম, কাঁচা কাঁচা, পাকা, গালপাট্টা, ছাগল দাড়ি, লম্বা দাড়ি, গোফিন দাড়ি ইত্যাদি। উৎফুল্ল এসে বললেন, শোনো বড় জাহাপানা আর ছোট জাহাপানা, এইসব মুন্ডু হচ্ছে আমাদের ভূতপর স্বামীদের। উত্তর দিকের দেওয়ালে আমার স্বামীদের আর দক্ষিণ দিকের দেওয়ালে লুৎফুলের। বিবাহের পর এরা প্রত্যেকেই আমাদের সখীদের প্রতি লোলুপ নয়নে চেয়েছিল, সেজন্য আমাদের নিয়ম অনুসারে এদের কতল করা হয়েছে। তোমরা যেমন কুলোটা স্ত্রীকে দণ্ড দাও, আমরা তেমনি লম্পট স্বামীকে দিই। ওহে শাহরিয়ার আর শাহজামান, যদি হুঁশিয়ার না হও তবে তোমাদের নির্দশাই হবে। খবরদার, তলোয়ারে হাত দিও না। তাহলে আমাদের এই রক্ষীরা এখনই তোমাদের গর্দান নেবে। শাহরিয়ার বললেন, পিশাচি, রাক্ষসী, ঘোলি ইবলিশ, নন্দিনী, তোমাদের মনে কি দয়ামায়া নেই? তোমাদের চাইতে ঢের বেশি আছে। তোমরা প্রতিদিন নবনব বধু ঘরে এনেছ, এক রাত্রি পরে প্রত্যেককে হত্যা করেছ। তাদের চরিত্র ভালো কি মন্দ তা না জেনেই মেরে ফেলেছ। আমরা অত নির্দয় নই, বিনা দোষে পতি হত্যা করি না। যদি দেখি লোকটা অন্য নারীর উপর নজর দিচ্ছে তবেই তাই গর্দান নি। শাহজামান চুপি চুপি বললেন, দাদা, মুন্ডুগুলো মাটির কি প্লাস্টিকের তৈরি নয় তো? শাহরিয়ার বললেন, না, তাহলে মাছি বসত না। অবশ্য একটু গুড় লাগালেও মাছি বসে। যাই হোক, শয়তানিদের কবল থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের সঙ্গে যদি প্রচুর সৈন্য থাকত তবে প্রকৃত দল সমেত এদের গ্রেপ্তার করে নিয়ে যেতাম। তারপর শাহরিয়ার গুরু গম্ভীর স্বরে বললেন, শাহজাদি, তোমাদের আমরা তালাক দিলাম, এখনই দেশে ফিরে যাব। উৎফুল্ল বললেন, তোমাদের তালাক বাক্য গ্রাহ্য নয়, এখানকার আইন আলাদা,
আমরা ছেড়ে না দিলে তোমাদের এখান থেকে মুক্তি নেই। তবে সখীদের সরিয়ে দাও, ওরা চোখের সামনে থাকলে আমাদের লোভ হবে, ওরা এখানেই থাকবে, নইলে তোমাদের চরিত্রের পরীক্ষা হবে কি করে? মাথা চাপড়ে শাহরিয়ার বললেন, হায় রে, আমাদের পারস্য আর তার্তা রাজ্যের কি হবে? উৎফুল্ল বললেন, তার জন্য ভেব না, তোমার সেনাপতি শামশের জং শহরজাদিকে বেগম করে পারস্যের সিংহাসনে বসবে, আর নওশের জং দিনারজাদিকে বিয়ে করে তা তার রাজ্যের মালিক হবে। তুমি আর শাহজামান এখন ফারমান আর রাজিনামা পাঞ্জা ছাপ লাগাও, দেরি করো না, তাহলে বিপদে পড়বে। নিরুপায় হয়ে শাহরিয়ার আর শাহজামান দিলেন পাঞ্জার ছাপ। তারপর শাহরিয়ার করজোড় করে বললেন, শাহজাদি দয়া করো, এখানে তোমাদের সখীদের দেখলে আমরা প্রলোভন গ্রাহ্য করতে পারবো না, আমাদের অন্য কোথাও থাকতে দাও। তা থাকতে পারো, এই গুলবিলিস্তানের উত্তরে পাহাড়ের গায়ে অনেক গোয়া আছে, সেখানে তোমরা সুখে থাকতে পারবে। 7 দিন অন্তর সেখানে রসদ পাঠানো হবে, দুজন মোল্লাও মাঝে মাঝে গিয়ে ধর্মোপদেশ দেবেন। ওখানে তোমাদের পাপ মোচন জেনে নিরন্তর তসবি জপ করবে, হরদম আল্লাহর নাম নেবে। 5 বৎসর পরে মোল্লারা জানলেন যে আল্লাহর কৃপায় 2 ভ্রাতার চরিত্র কিঞ্চিৎ দুরাস্ত হয়েছে। তখন দয় শাহজাদি নিজে নিজ স্বামীকে মুক্তি দিলেন, তালাকও দিলেন। শাহরিয়ার ও শাহজামান দেশে ফিরে গিয়েও দেখলেন প্রজা সৈন্য আর রাজকোট সমেত সব বিহাত হয়ে গেছে, শামশের আর নওশের সিংহাসনে জেঁকে বসেছেন, রাজ্য ফিরে পাবার কোনো আশা নেই। অগত্যা তারা বাগদাদে গেলেন এবং কাফিখানা জানতাকে আরব্য রাজনীর বিচিত্র কাহিনী শুনিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করতে লাগলেন। গল্পটি এখানেই শেষ হল। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।